নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার অলৌকিক ভবিষ্যদানী প্রকাশ করবে এ পাঁচটি জিনিস কাউকে দেবেন না কুম্ভ রাশি এগারো থেকে সতেরোই ডিসেম্বর দু হাজার তেইশ এই ভিডিওটি দেখলে আপনার ভাগ্য বদলে যাবে দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের এগারো থেকে সতেরোই ডিসেম্বর দু এই সপ্তাহটি আপনাদের কেমন কাটবে এবং এই সপ্তাহটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন সুস্থ জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন আমাদের এই রাশিফল ফিডিওতে কুম্ভ রাশি জাতক জাতিকাদের মা বোন এবং বড় ভাইদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন জাতক সপ্তাহটিতে কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এ রাশিফল ভিডিওতে এ সপ্তাহে আপনি প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতায় ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন বিনোদন এবং রূপচর্চায় বেশি খরচ নয় পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাতিত্বের দশা যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল তা শেষ হবে আপনার অভ্যন্তরীণ শক্তি কর্মক্ষেত্রে দিনগুলিকে অসাধারণ করার জন্য সমানভাবে আপনাকে সমর্থন করবে সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কিন্তু সেখানে কোনো অজানা ব্যক্তির সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন আপনার ঘুমকে ব্যাহত করবে নিজেকে গভীর বিশ্রাম থেকে বঞ্চিত করবে এই সময়ে আপনি আপনার মূল্যবান জিনিসগুলি পুনরায় ক্রয় বা রক্ষণাবেক্ষণের জন্য আপনার কিছু অর্থ ব্যয় করতে দেখা যাবে কারণ এই সময়টি আপনার জন্য অনেক আর্থিক সুবিধা নিয়ে আসবে তাই আপনি এটিকে অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করার পরিকল্পনা করতে পারেন অন্য প্রচেষ্টা আপনার অপ্রয়োজনীয় সমালোচনা এই সপ্তাহে পরিবারের কিছু সদস্যের সাথে ঝগড়া করতে পারে অতএব নিজের এই অভ্যেস পরিবর্তন করুন এবং অন্যের কাজের দোষ না খুঁজে তার কাজের প্রশংসা করুন কিন্তু নিজেকে সর্বোচ্চ মনে করে এই সময়ে অন্যের সাহায্য না থেকে নিজেকে বিরত রাখবে এই কারণে ভবিষ্যতে ব্যর্থতার মুখে পড়তে হতে পারে যারা কেবলমাত্র তাদের উচ্চ শিক্ষা শেষ করেছেন এবং চাকরি খুঁজছেন তারা একটি ভালো কোম্পানি থেকে একটি ইন্টারভিউয়ের জন্য কল পেতে পারেন এমন পরিস্থিতিতে সেখানে যাওয়ার সময় প্রতিটি প্রশ্নের জন্য নিজেকে আগে থেকে প্রস্তুত করুন অনথায় আপনি এই সুযোগটিও হারাতে পারেন আপনার যদি সম্প্রতি ব্রেক হয়ে থাকে তবে এই সপ্তাহে আপনি একটি নতুন প্রেম সম্পর্কে জড়ানোর সম্ভাবনাও রয়েছে তবে এখনই আপনার নতুন প্রেমিকে খুব বেশি বিশ্বাস করবেন না তাই তার কাছে ব্যক্তিগত বিষয়গুলি প্রকাশ করা এড়িয়ে চলুন অন্যথায় সে সব কাজে লাগতে পারে বিবাহিতদের কথা বলছি এই সপ্তাহে আপনি আপনার পরিবার পরিকল্পনা করার সিদ্ধান্ত নিতে পারেন যদিও এই বিষয়ে চিন্তা করার আগে আপনাকে আপনার সঙ্গীকে ইচ্ছার কথা জানাতে হবে এছাড়াও আপনার অভদ্র আচরণ আপনার স্ত্রীর মেজাজ নষ্ট করতে পারে আপনাকে বুঝতে হবে যে তাকে অসম্মান করা এবং তার সঙ্গে যেমন খুশি ব্যবহার করার ফলে আপনি আপনার সম্পর্ককে মারাত্মকভাবে বিপন্ন করেছেন ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবে না তাতে লোকসান হবেই যদি না আপনি বিনিয়োগ সময় সব দিক লক্ষ্য রাখেন আপনার সমস্যা গুরুত্বর হবে কিন্তু আপনার চারপাশের মানুষেরা আপনার ব্যথা লক্ষ্য করবে না সম্ভবত তারা এটা তাদের বিষয় নয় বলেই মনে করবে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে সেই জন্য আপনার চোখ কান খোলা রেখে কাজ করা দরকার এই রাশির জাতকেরা নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করি আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি একটি চমৎকার সন্ধ্যাও কাটাবেন আপনি আপনার হতাশাপূর্ণ মনোভাবের জন্য কোনো অগ্রগতি করতে অক্ষম হবেন এটাই আপনার উপলব্ধি করার জন্য উপযুক্ত সময় যে দুশ্চিন্তা আপনার চিন্তা শক্তির প্রতিবন্ধী হচ্ছে উজ্জ্বল দিকে তাকান এবং আপনি আপনার বিবেচনার ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিবর্তন দেখতে পাবেন আপনি কার্ড ভালো খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারবেন এই সপ্তাহে অতিথিদের প্রতি দৃঢ় হবেন না কারণ আপনার ব্যবহারে আপনার পরিবারে শুধু হতাশ হবে না এতে আপনাদের সম্পর্কেও ভাঙন দেখা দেবে একতরফা মোহ সর্বনাশা প্রমাণিত হবে কাজের পরিবেশে আপনার জন্য ভালো দিকে পরিবর্তন হতে পারে এই সপ্তাহে আপনি আরাম করতে সমর্থ হবেন আপনার পেশিগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন নিজের পরিবারের সদস্যদের প্রয়োজনে আপনার কাছে অগ্রাধিকারে থাকা উচিত খুব ছোটো কোনো সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে আপনার পেশার ওপর আধিপত্য পরীক্ষিত হবে পছন্দসই ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে ফাঁকা সময়টা কোনো অযথা কাজের জন্য নষ্ট হতে পারে খরচ আপনার জীবন সঙ্গিনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতেও পারে লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়ে দর্শন করলে ও প্রসাদ অর্পণ করলে আপনার প্রেমের জীবন সুন্দর ও অনুভূতিপূর্ণ হবে এছাড়াও এই সপ্তাহের শুরুটা আপনার স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে অনুকূল বলে মনে করা যায় না তবে সপ্তাহান্তে এবং উন্নতি দেখা যাবে অতএব স্বাস্থ্যের বিষয়ে আরও সতর্ক হওয়া ভালো হবে বিশেষ করে সপ্তাহের শুরুতেই বৃহস্পতি দ্বাদশভাবে থাকবে তাই এই সপ্তাহে আপনাকে সমস্ত ধরনের সন্দেহজনক আর্থিক লেনদেন থেকে নিজেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে এই জন্য প্রথম থেকেই সতর্ক থাকুন এবং সামান্য টাকার লোভে কোনো অবৈধ কাজ করবেন না এই সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আপনার নিখুঁত পারিবারিক জীবন উপভোগ করবেন এটি আপনাকে সুখী এবং শান্তিপূর্ণভাবে আপনার জীবনযাপন করতে সহায়তা করবে বাড়ির ছোট সদস্যরা আপনার দ্বারা প্রভাবিত হবে এবং আপনি এই সময়ে বড় সদস্যদের মধ্যে আপনার ভালো ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে সফল হবেন যার ফলে আপনি আপনার মানসিক চাপ থেকে অনেকাংশে চিরতরে মুক্তি পেতে পারেন রাহু একাদশ ঘরে থাকার কারণে এ সপ্তাহে আপনাকে প্রাপ্ত লাভগুলিকে একত্রিত করে এবং নতুন কিছু শুরু করে সঠিক সিদ্ধান্ত নিতেও দেখা যাবে এর জন্য আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সাহায্য নিতে পারেন গ্রহের শুভ অবস্থান এই সপ্তাহে আপনার জন্য খুব ভাগ্যবান হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ